আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব, সেটা হলো লাচ্ছা সেমাই বরফির রেসিপি। আর এই মজাদার বরফিটা কিভাবে তৈরি করতে হয় আপনাদের সাথে শেয়ার করে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার দিয়ে দিচ্ছি 200 গ্রাম লাচ্ছা সেমাই। সেমাইটাকে আমি চুলার আঁচ একদম লো হিটে রেখে ভালো করে ভেজে নেব। সেমাইটাকে অনবরত নাড়তে হবে, না হলে নিচের দিকে লেগে যাবে। আর চুলার আঁচটা একদম লো হিটে রাখবেন। আমি যেভাবে করছি এভাবে করে একবার হলেও লাচ্ছা সেমাই বরফিটা করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর এইটা যে কোনো অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের জন্য আপনি বানিয়ে নিতে পারেন। এভাবে করে একদম মুচমুচে করে নেব। এই তো সেমাইটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে করে নাড়াচাড়া পর একটা বাটিতে আমি সেমাইটাকে ঢেলে সেট করে নিচ্ছি। আর এটা গরম অবস্থায় সেট করে নিতে হবে। এভাবে করে গরম অবস্থায় সেট করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি কাজু, পেস্তা আর কিশমিশ। আপনারা পছন্দ মতো বাদাম দিয়ে দিতে পারেন। এটাকে গরম অবস্থায় একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। আর গরম অবস্থায় এভাবে করে আমি কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে। এভাবে করে সবগুলা বরফি আমি কেটে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, ঠান্ডা হওয়ার পর আমি এভাবে করে তুলে নিচ্ছি। হয়ে গেল আমার এই লাচ্ছা সেমাই বরফি রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।